কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে সকালবেলা থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। এখানে দেখতে পাচ্ছেন আমার বেবি, ওর হাতে মেহেদি দিয়েছে। আসলে ওকে ওর বাবা হচ্ছে সকাল সকাল দেখলাম যে মেয়েকে মেহেদি পরিয়ে দিচ্ছে, তো আমাকে দেখাতে এসেছে। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা বরাবরের মতোই নাস্তাটা করার পর দেখলাম যে অনেক ঝলমলে রোদ উঠেছে, বিশেষ করে আমাদের বাসার সামনের যে বেলকনিটা আছে তো ওইখানে খুব সুন্দর রোদ পড়েছে। তো বাসায় যে বালিশগুলো থাকে রেগুলার ইউজ করার, তো আমি সেই বালিশগুলোকে একটু রোদে দিলাম যাতে করে এগুলোকে একটু মানে একটু সেক দেওয়া হয়, কারণ অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে রোদ একদমই পাওয়া যায় না। তো আজকে একটু এগুলোকে রোদে শুকাতে দিলাম। তারপর অবশ্য আমি বাসায় এগুলোকে রেখে দেন আমার হাজব্যান্ড বলছে যে ঝটপট চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাসায় যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আমরা দুজন বেরিয়ে পড়লাম একদম কোনো প্রিপারেশন ছাড়া। তো আমাদের প্ল্যানিং ছিল, মানে আমাকে আমার হাজব্যান্ড বলেছিল যে সাইফাকে বাসায় রেখে যাব, যেহেতু এখন প্যান্ডামিকের সিজন, বেবিকে বাইরে নিয়ে ঘোরাটা ঠিক হবে না। তো আমরা যেভাবে ছিলাম ওইভাবেই বের হয়ে গেলাম, কারণ আমরা এভাবে মাঝে মাঝে একটু বাহিরে ঘুরতে বের হই, যেমন রিক্সায় করে ঘুরবো। তবে আমি এখনও যতটুকু জানি যে আমাদের শুধুমাত্র রিক্সায় ঘোরা হবে। তো আমার জন্য আসলে একটা সারপ্রাইজ ছিল, সেটা আমি জানতাম না। তবে কোনো অকেশন ছাড়া আমি এরকম সারপ্রাইজ পাই, মানে মাঝে মাঝে পাই, হঠাৎ হঠাৎ ভালোই লাগে। দেখা যায় যে লকডাউনে বা প্যান্ডামিকের জন্য আমরা বাহিরে বের হতে পাই না, এমনকি এখন বৃষ্টি থাকে যার জন্য সচরাচর বের হওয়া হয় না। তো হঠাৎ হঠাৎ এই ধরনের সারপ্রাইজ পেতে কে না পছন্দ করে। তো আমরা হচ্ছে এখন একটা জায়গার উদ্দেশ্যে যাচ্ছি, সেটা আমি কিন্তু এখনও জানি না যে আমরা কোথায় যাচ্ছি। ফাইনালি গিয়ে আপনারা দেখতে পাবেন সেই প্লেসটা। তো আমরা আবার রিক্সা চেঞ্জ করে দেন পৌঁছে গেলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি। এটা হচ্ছে কাঁচকুড়া এই জায়গাটার নাম। এখানে নদীর উপর অনেক ট্রলার আছে প্লাস ছোটো ছোটো নৌকা আছে। তবে আমরা হচ্ছে এর সাইড দিয়ে ঘুরছিলাম, কারণ এই জায়গাটায় এসে অ্যাকচুয়ালি গ্রামের একটা ফিলিং আমরা পাচ্ছিলাম। আমাদের কাছে কিছুক্ষণের জন্য মনে হয়েছে যে আমরা গ্রামে চলে এসেছি। আই থিঙ্ক এটাই ছিল আমার হাজব্যান্ডের প্ল্যান, বিকজ আমার কয়েকদিন যাবৎ গ্রামের জন্য খুব মন টানছিল, যেহেতু অনেকদিন ধরে যাওয়া হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চা, তো বাচ্চাগুলোকে আমরা একটু জাস্ট আদর করছিলাম, বাট ওরা তো থাকে না, ওরা চলে যায়। তো ওরা এখানে খাবার খাচ্ছিলো, তো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম আর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম এই চারপাশটা। বিশেষ করে নদীর পাশ ঘেঁষে এদিকে সরু একটা রাস্তা চলে গেছে, তো আমরা এই চিকন রাস্তাটা ধরে একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ এইখানকার যে আবহাওয়াটা আমাদের খুবই ভালো লাগছিল। বিশেষ করে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার এই ধরনের ওয়েদার খুবই ভালো লাগে, আর একদম গ্রামের একটা ফিলিং আই থিঙ্ক আপনারা বুঝতে পাচ্ছেন আমার ব্লগটা দেখে। আমার কাছে তেমন পরিবেশ খুবই পছন্দ, আর আমি প্রতিদিনই আশা করব এরকম জায়গায় যাওয়ার, যদিও সেটা পসিবল না। তবে আমার হাজব্যান্ড এবার আমাকে বললো চলো এবার নৌকায় ওঠা যাক। তো নৌকায় উঠে ঘোরাটা একটুখানি দেখা যাবে, এক ঘন্টা ঘুরে তারপর অবশ্য আমাদের চলে আসতে হবে। তো আমাদের প্ল্যানিং ছিল আমরা ট্রলারে উঠে এই সাইড থেকে ওই পাড়ে যাব। তো আমরা হচ্ছে এখন এই বোটটাতে উঠে পড়লাম, আমাদের সাথে অনেক লোক এসেছিলো কারণ এনারাও ওই পাশে যাবে। তো আমরা নৌকাতে উঠে ওই পাশে যাওয়ার জন্য রওনা হলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন পানির উপরে আছি আর নৌকাটা এখন স্টার্ট করবে। তো স্টার্টিংয়ের যে অবস্থাটায় আমি একটু ভয়ে একদম হাত পা ধরে বসে আছি। তো কালো ধোঁয়া দিয়ে আমাদের স্টার্টিংটা শুরু হতে যাচ্ছে, কারণ যখনই এটা স্টার্ট করবে আমি সেই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, এক রাশ কালো ধোঁয়া এসে লেগেছে, যদিও আমাদের মুখে সবারই মাস্ক ছিল। যাই হোক, ফাইনালি আমাদের বোটটা স্টার্ট হলো। তো আমরা এই পাড় ছেড়ে ওই পাড়ে চলে যাচ্ছি, আর সাথে হচ্ছে অনেক পানির ঢেউ দেখতে পাচ্ছিলাম, আশেপাশে ছোটো ছোটো নৌকা ছিল, অনেকেই এখানে ঘুরতে এসেছে। আসলে নিরিবিলি সময় স্পেন্ড করার জন্য এই জায়গাটা বেস্ট। তো আমরা যেহেতু বেবিকে বাসায় রেখে এসেছি ওর ফুপির কাছে, যদি মানে পরিস্থিতি স্বাভাবিক থাকতো তাহলে অবশ্যই বাবুকে নিয়ে আসা হতো। আর দেখুন একটু পরপর সুন্দর একদম কালারিং করা কিছু নৌকা আমাদের ক্রস করছিল। তো ফাইনালি আমরা এই পাড়ে চলে এসেছি,
তো আশপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম। তো এখন হচ্ছে আমরা পোর্ট থেকে নেমে যাব। তো বোট থেকে নেমে যাওয়ার পর এই পাশের দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি। খুব একটা লোকজন যে ঘিজিবিজি করছে এমন কিন্তু না। তো প্রথমেই যেটা চোখে পড়লো একটা মিষ্টির দোকান। ইচ্ছা ছিল এখান থেকে মিষ্টি খাবো, বাট এত পরিমাণ মৌমাছি মরে পড়ে আছে যেটা দেখে আর রুচিতে হলো না মিষ্টি খাওয়া। তো এখন হচ্ছে আমরা এদিকটা দিয়ে একটু সামনে যাব। দেখো রোডঘাটগুলো কত ক্লিন, এটা দেখেই ভালো লাগছিল। আর মানুষজন খুবই কম, সো আমরা ঘুরেও খুব মজা পাচ্ছিলাম। আর এইদিকে অনেক মানে আইটেম রাখা আছে, এখানে মুড়ি মাখিয়ে দিবে আপনাকে। তারপর হচ্ছে এই দিকটাতে আছে আলুর চপ করা হচ্ছিল, তবে আমরা এখান থেকে দুটো ড্রিঙ্কস নিব। তো আমরা চুজ করছিলাম যে কে কোনটা খাবো। আমার বরাবরের মতোই পছন্দ হচ্ছে টাইগার, সো এটা ছিল না, এই জন্য আমি স্পিড নিচ্ছি। অ্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে এখানে কোকা কোলা নিবে। তো আমরা হচ্ছে এখন যেহেতু একটু গরম গরম লাগছিলো আমাদের কাছে, এই জন্য একটু ঠান্ডা দুটো ড্রিঙ্কস নিয়ে, মানে সফট ড্রিঙ্কস নিয়ে আমরা হচ্ছি এই যে দোকানটা দেখতে পাচ্ছেন ছোট একটা স্টল, এরকম রাস্তার সাইডে অনেক ছোট ছোট স্টল আছে, এগুলোর পেছন সাইডটা হচ্ছে মেইন আকর্ষণ। কারণ একদম নদীর পাশে বসে বসে দারুণ একটা ফিলিং পাওয়া যায় এখানে। তো আমরা এখানে অবশ্য এসেছি একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে একটু টাইম স্পেন্ড করব। টাইম স্পেন্ড করব বলতে আমরা একটু গল্প করব। তো বাসায় গল্প করা যায় না? হ্যাঁ যায়, তবে আমাদের এখনকার লাইফটা আসলে খুব বেশি একঘেয়ে হয়ে গেছে। সারাদিন বাসায় বসে থাকা যেহেতু অনেক দিন হয়ে গেছে, লকডাউন ছাড়ছে না, এই জন্য আমরাও কিন্তু লং ট্যুর দিতে পারছি না। আর এখন যেহেতু দেশের পরিস্থিতি তত একটা ভালো না, তো কী করবো, আশেপাশে একটু ঘুরে আসলাম শুধু মনটা ভালো হয়ে যাওয়ার জন্য, কারণ মনটাও আসলে অসুস্থ হয়ে যাচ্ছে বাসায় থেকে থেকে। দেন আমরা এখানে বসে অনেকক্ষণ গল্প করেছি, আর একটু পরপর আমরা এখানে যেহেতু পেছনেই ওনাদের স্টলটা, তো ওনাদেরকে বললেই ওনারা দিয়ে যাচ্ছিল গরম গরম আলুর চপ, তারপর পুরি ছিল, তারপর ছিল এখানে পেঁয়াজু। তো আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর নদীর পাড়ের যে দৃশ্যটা সেটা উপভোগ করছিলাম। তো আমাদের কিন্তু অলমোস্ট বিকেল হয়ে গেছে গল্প করতে করতে, প্রায় 1.5-2 ঘন্টার মতো এখানে আমরা বসে বসে গল্প করছিলাম। অ্যান্ড এমন টাইমে দেখতে পেলাম যে সূর্যটা না ডুবে গেছে, একটু আগেও কিন্তু সূর্য ছিল, বাট ফাইনালি এখন আমরা কোথাও সূর্যটাকে দেখতে পাচ্ছি না। অ্যান্ড লুক অ্যাট দিস, এই পরিবেশটা কতদিন ধরে মিস করছিলাম, খুবই সুন্দর তাই না? তো দেখো বন্ধুরা, আকাশে কিন্তু এখন সূর্য দেখা যাচ্ছে না, পুরোটা মেঘে ঢেকে গেছে। তবে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কা আমরা টের পেয়ে স্টল থেকে বেরিয়ে পড়লাম, আদারওয়াইজ আমরা সন্ধ্যাবেলায় বাসায় যেতাম। তো দেখো আকাশের অবস্থা একদমই মেঘে কালো হয়ে গেছে। তো আমাদের কাছে মনে হচ্ছিল যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে, এটা বলতে বলতেই টুপটাপ করে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। দেন আমরা আটকে গেলাম, আর যেতে পারলাম না ওই পাশে, কারণ আমরা এখন একটা স্টলে, মানে চায়ের স্টলে এখানে দেখছিলাম। ওই দেখো দূরে দেখা যাচ্ছে যে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, সো এইদিকেও বৃষ্টিটা একটু পরে চলে আসবে। তবে বৃষ্টির কারণে এখন ঘাটে কোনো নৌকা দেখতে পাচ্ছিলাম না, এই জন্য আমরা একটা চায়ের স্টলে আটকা পড়ে গেছি। আর শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বলতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। অ্যান্ড এই যে আমরা আধা ভেজা কাক যাকে বলে, আমরা আধা ভেজা পাখির মতো এখানে আটকা পড়ে গেছি। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে বৃষ্টি উপভোগ করা ছিল আমাদের কাজ। অ্যান্ড আমরা গল্প করছিলাম, আমাদের অনেক গল্প, আমাদের কথা শেষ হয় না। যাই হোক, আর দূরের এই যে মেঘ, মেঘে ঢাকা উপরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, মেঘ আছে, নিচে আছে পানি, তার উপর চলে যাচ্ছে একটা দুটো করে নৌকা, সো এই দৃশ্যটা উপভোগ করছিলাম। অ্যান্ড আমরা যেই স্টলটায় বসেছিলাম এটা মূলত চায়ের দোকান, সো যেহেতু বৃষ্টি পড়ছে এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তো এখন আমরা চা নিয়ে নিলাম। তবে চাটা খুব একটা আমার এখন খেতে ইচ্ছা করছিলো না, বিকজ আমি কফিটা খুব মিস করছিলাম এই টাইমটাতে। তবে এখানে চা পাওয়া যায়, কফি পাওয়া যাবে না, আর চাটা ছিল একদম পানসে। ফাইনালি আমরা চাটা শেষ করে একটা নৌকা পেয়ে গেছি, কারণ বৃষ্টিটা অলমোস্ট পড়াটা বন্ধ হয়ে গেছে। তো ঝটপট আমরা নৌকা পেয়ে দৌড় দিয়ে নৌকায় উঠে গেলাম।
তো এখন আমরা ওই পাশে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম যে কখন আমাদের নৌকাটা ছাড়বে অ্যান্ড ওই পাশে চলে যাব, বিকজ বেবি আছে বাসায়, আমাদেরকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তো আশপাশের পরিবেশটা দেখো কি সুন্দর, হঠাৎ হঠাৎ এই ধরনের পরিবেশ না আমি খুবই মানে এনজয় করি, আমার কাছে ভালো লাগে, তো এই জন্য আমার বন্ধুদের সাথে শেয়ার করা। তো আমরা এখন চলে যাচ্ছি ওই পাশে, আর আমাদেরকে ক্রস করে যাচ্ছে লাল নীল নৌকা, আর আমরা ওই পাশে যেতে না যেতেই শুরু হলো বৃষ্টি। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আগের মতো ঝুমঝুম করে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড আমরা আছি আচারের দোকানের সামনে, হরদি বাজারের বিখ্যাত আচার ব্যবসায়ী, ঠিক আছে? হ্যাঁ। ভাই আপনার নাম? লিটন। লিটন, লিটন ভাই পুরা উত্তরখান থেকে হরদি বাজারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আচার বানায়। তো আমরা হচ্ছে এখান থেকে আচার নিব, বিকজ এটা হচ্ছে এখানকার ফেমাস আচার, আর এই লিটন ভাইয়ের আচারটা এখন আমরা খাবো। তো ওনাকে বললাম যে এখানে সব আচারগুলো মিক্সড করে তারপর আমাকে একটা মিক্সড আচার দিতে। তো আমাদের অবশ্য এখন প্ল্যানিং ছিল বাসায় যাওয়ার, তবে আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে এখন আমরা বৃষ্টিতে ভিজব। তো এই তো আচারটা নিয়ে, আচারটা খেতে খেতে আমরা অবশ্য আরও 10 থেকে 15 মিনিটের মতো বৃষ্টিতে ভিজেছি, ভিজেছি বলতে 10 মিনিটের মতো রাস্তায় হেঁটেছি, ভিজতে ভিজতে হেঁটেছি, দুইজন একদম কাক ভেজা হয়ে গিয়েছিলাম। আর বৃষ্টি ভেজার সাথে উপভোগ করেছি ঝালঝাল আচার, অ্যান্ড আমরা ফাইনালি একটা অটোতে চড়েছি আর একটা ঠান্ডা ঠান্ডা মিরিন্ডা নিয়েছি, বিকজ প্রচণ্ড ঝাল লেগে গিয়েছিলো আচার খেতে গিয়ে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ঘোরাঘুরির প্ল্যানিং, কেমন লাগলো তোমাদের কাছে জানাতে কিন্তু ভুলবে না। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।